আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখানে চারটা ডিম ফুটবে আমি আশা করতেছি। এটা হচ্ছে নীল বাজরিগা, যেটা এগুলো বাচ্চাদেরকে খাওয়ায়। যে কোনো পশু প্রাণী আপনি যদি সময় দেন তাহলে আপনার সাথে মিলেমিশে থাকবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ব্লগে দেখবেন যে আমার বাজরিগা পাখিগুলো কেমন আছে। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে। তো আজকে এই কলোনিটার মধ্যে আসার কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের পাখি আছে এখানে। তো বিভিন্ন ধরনের পাখির মধ্যে নতুন করে একটা পাখি ডিম দেওয়া শুরু করছে, সেটা দেখাবো আপনাদেরকে। আল্লাহর রহমতে অনেক ওয়েট করার পর ওই পাখিটা ডিম দেওয়া শুরু করছে। তো কোন পাখিটা ডিম দিচ্ছে সেটা দেখাবো আপনাদেরকে। আর এখান থেকে একটা ফিমেল মারা গেছে, পরবর্তীতে একটা মেল আনছি আমি। ফিমেল মারা গেছে, মেল আনছি। তো ব্যাপারটা একটু সমস্যা টাইপের, কারণ হচ্ছে যে মেলটা আনার কারণ আমি ফিমেল আনবো আর মেলটা খুব পছন্দ হয়েছে, সেজন্য মেলটা আনছি। এই যে দেখুন নতুন একটা মেল আল্লাহর রহমতে, এটা একবার রানিং মেল। রানিং মেল কীভাবে বুঝছি সেটা তো আপনাদেরকে বলছিলাম। আর এটার কালারটা দেখুন, এটার কালারটা হচ্ছে যে আমার এখানে যে বাচ্চা একটা বের হয়েছিল ওইটার কালার নীল কালারের মধ্যে সাদা কালার মিক্স থাকলে যে বাচ্চাটা বের হয় ওই বাচ্চাটা। তো এটা খুব কাছ থেকে দেখায় আপনাদেরকে, এই যে দেখুন উড়ে চলে গেছে। তো এই কেজির মধ্যে কোন পাখিটা ডিম দিচ্ছে, তো একটা না দুইটা ডিম দিছে। তো এই কেজির মধ্যে কোন পাখিটা ডিম দিছে সেটা বলি। এই কেজির মধ্যে নতুন করে ডিম দিছে যে ঘুঘু পাখিগুলা, এই যে দেখুন ঘুঘু পাখিটা এখানে আছে, একটা ডিম নিয়ে বসে আছে। তো একটা ডিম দিছে, ডিমটা কয়েকদিন আগে দিছে, আমি আজকে দেখাই দিছি। যা কালারের মধ্যে একটা ডিম পারছে, আর আরেকটা পেয়ার ডিম দিছে, সেটা এই কেজির মধ্যে না, এই হাড়ির মধ্যে দিছে। এই হাড়ির মধ্যে একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু ডিম দিছে, আর এই হাড়ির মধ্যে একজোড়া দিছে। যাক মাশাল্লাহ দুই পেয়ার থেকে ডিম পাইছি। তো আমি আশা করতেছিলাম যে এই মাসের মধ্যে ডিম পেয়ে যাব, আপনাদেরকে বলছিলাম। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। যাক মাশাল্লাহ এইটা একটু অসুস্থ দেখা যাচ্ছে, ওর চোখটা ফুলে গেছে, তো এটা ট্রিটমেন্ট করতে হবে, আল্লাহর রহমতে ট্রিটমেন্ট করব। আর এইটা হচ্ছে যে হোয়াইট ঘুঘু, এটার সাথে যে এটা পেয়ার আছে ওইটাও হোয়াইট। যাক আল্লাহর রহমতে এটা থেকে হোয়াইট বাচ্চা আসবে আমি আশা করতেছি। আর অন্যান্য পাখিগুলো দেখায়, এই যে দেখুন এখানে ধান ছিটাই আছে, খাবার দাবার ছিটাই আছে, ওরা ডাকাড়াই করতেছে, খাবার দাবার খাচ্ছে। আর বাজরিগার পাখির যে বাচ্চাটা বের হয়েছিল ডিফারেন্ট কালারের, ওইটা দেখায় আপনাদেরকে ওইটা কেমন আছে। আর এখানে কিছু বাচ্চা ফুটছে নাকি সেটাও দেখাবো, কারণ হচ্ছে যে এখানে ডিম ছিল আমি গতবার দেখাইছিলাম আপনাদেরকে। তো আজকে দেখবো যে এখানে ডিম আছে নাকি, নাকি বাচ্চা আছে, ওইটা চেক করার পর আমিও জানতে পারবো আপনারাও জানতে পারবেন। এই কেসের মধ্যে শুধু ভিডিও করার জন্য আসি, তখন জেনে যাই যে বাচ্চা আছে নাকি ডিম আছে। এই যে দেখুন এখানে একটা পাখি আছে, এটা হচ্ছে যে বাজরিগার পাখি, এটা আমার খামারের সর্বপ্রথম পাখি, আমি বাজার থেকে আনছিলাম। এটা বাজার থেকে একটা বাজরিগারের পেয়ার আনছিলাম, ওইটা কেজির মধ্যে রাখছিলাম, আমার বিগত ব্লগের মধ্যে দেখা যায় ভিডিওগুলা। আর এখানে দেখুন বাজরিগার পাখি সবগুলো এদিকে চলে আসছে। আর এখানে আরেকটা হাড়ি আছে, ওই হাড়ির মধ্যে ডিম বাচ্চা আছে নাকি সেটা দেখবো। ওইটার মধ্যে ডিম নিয়ে বসেছিল নীল পাখিটা, এই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে। একটা ডিম ভাঙাই ছিল প্রথমে। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখানে চারটা ডিম ফুটবে আমি আশা করতেছি। এটা হচ্ছে যে নীল বাজরিগা, যেটা আমি বলি যে স্কাই ব্লু, স্কাই ব্লু, এটা হচ্ছে যে স্কাই ব্লু। যাক মাশাল্লাহ এটার ডিমগুলা পেটের নিচে নিয়ে যাচ্ছে তা দেওয়ার জন্য। তো এখানে ঘুঘু পাখিও আছে একটা, এই যে দেখুন হোয়াইট কালার ঘুঘু পাখি। তো ঘুঘু পাখিগুলো এভাবেই ডিম বাচ্চা করবে আমি আশা করতেছি, এখন থেকে রেগুলার ডিম বাচ্চা পাবো। একবার যদি ডিম পাড়া এবং বাচ্চা দেওয়া শুরু করে আল্লাহর রহমতে এগুলা ডিম বাচ্চা দিতেই থাকে, কারণ হচ্ছে যে এগুলা রেগুলার ডিম বাচ্চা করা পাখি। আর কবুতরের মতো ডিম বাচ্চা করে, দুইটা করে বাচ্চা ফুটায় এবং খাবার দাবার কবুতর মতো গম খাওয়ায়, তারপরে ধান খাওয়ায়, চিনা খাওয়ায়, এগুলো খাওয়ায় থাকে, এগুলো বাচ্চাদেরকে খাওয়ায়। আর এই যে দেখুন পেয়ারটার ডিমটা নিয়ে টানাটানি করতেছে। আর এইটার মেলটা আপনাদেরকে দেখাবো আজকে, এটা হচ্ছে যে এটার মেল, এটা আমি প্রথম বাজার থেকে আনছিলাম। এই মেলটা খুবই অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। প্রথমবার তো ষাটটা বাচ্চা দিছিল, ষাটটা বাচ্চা, সাতটা বাচ্চাই উঠাইছিল, আমি ওগুলো সেল করে দিছিলাম। আমি আরও ভাবছিলাম এগুলো ডিম বাচ্চা কম করবে, আর যেই মাসে আনছিলাম ওই মাসেই ডিম বাচ্চা করছে। আর এটা এখন এটার সাথে পেয়ার করছে, আর এটার সাথে অন্য একটা পেয়ার করছে। যাক মাশাল্লাহ, তো ডিমগুলা যদি ফুটে আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ সাপ্তাহখানির মধ্যে ফুটে যাবে বাজরিগার পাখি ডিমগুলা।
আর ঘুঘু পাখির ডিমগুলো কখন ফুটে, কীভাবে ফুটে সেটাও দেখাবো। আর হোয়াইট কালার ঘুঘু আরও কিছু আছে, ওগুলো ডিম দেয় না এখনও, এখানে নিচে আছে। এই যে দেখুন কত সুন্দর করে ডাকাডাকি করতেছে বাজিকার পাখিটা। মেল তো বাইরে থাকে আর ফিমেল ডিমের মধ্যে তা দেয়। যখন আলোর মধ্যে ডিম ভেঙে বাচ্চা বের হয় তখন মেলটা খাবার দাবার খাওয়ায় বাচ্চাকে এবং ফিমেলকে। ফিমেল শুধু কেজের মধ্যে মানে হাড়ির মধ্যে থাকে, নড়াচড়া করে না, বাচ্চাদেরকে বড় করে। তো এইদিকে চলে আসি আমি, এখানে কী ঘটতেছে সেটা দেখাই আপনাদেরকে। তো এখানে কোকাটেল পাখি একটা ছাড়ছি আমি। লাস্ট বেচের বলতে গতকালকে আমি দেখাইছিলাম যে একটা পাখি মারা গেছে, ওইটা হচ্ছে যে এর আগের বেচের, যাক মাশাল্লাহ সবগুলোই ভালো আছে। আর কোকাটেল পাখিটা এখানে উড়ে চলে গেছে এই সাইডে। তো এখানে জালিতে জালিতে উড়াউড়ি করে ও। এই যে দেখুন খুব ভালোভাবে উড়াউড়ি করে চলে আসতেছে বাজিকার পাখির সাথে। আর এইটা হচ্ছে যে স্পেঞ্জেল বাজিকার। স্পেঞ্জেল বাজিকারটা হচ্ছে যে হোয়াইট কালার যে ফিমেলটা দেখাইছিলাম ওইটার মেল। কত সুন্দর বাজিকার পাখি, একটা হলুদ আর একটা সাদা। আর এখানে আছে যে সবগুলো গোল মেটিংয়ের পাখি, সেটা হচ্ছে যে যেগুলো ডিম দেয় নাই এবং রিল্যাক্সে আছে, রেস্টে আছে ওগুলা। আর এখানে মেলটাও চলে আসছে। আর এটার পাশে যেটা দেখতে পাইতেছেন ওইটা হচ্ছে যে বাচ্চা। বাচ্চাটাকে আমি হাতে নিয়ে দেখাই আপনাদেরকে, হাতে নিয়ে দেখাইলে খুব ভালো দেখতে পারবেন। ধরতেই পারতেছি না এখন, প্রথমবার তো ধরতে পারছিলাম যখন গত ব্লগে দেখাইছিলাম তখন, এবার আর ধরতে পারতেছি না, ওরা উড়াউড়ি বেশি করে সেজন্য। আর এখানে নিচেও আছে দেখুন, এখানে ধানগুলো ছড়াই ছিটাই আছে। আর অস্ট্রেলিয়ান ঘুঘু খাবার দাবার বেশি নষ্ট করে। আর আমি খড়কুটা ছড়াই ছিটাই দিছিলাম, ওরা খড়কুটা নিয়ে বাসা বানাইছে এবং ডিম দিছে। তো আমি আশা করতেছি এবার ওদের থেকে ডিম পাবই, মানে বাচ্চা পাবই। আর এখানে দেখুন আরেকটা পেয়ার করতেছে অস্ট্রেলিয়ান ঘুঘু। তো এই কলোনিটা অনেক লম্বা, এটার মধ্যে আরও কিছু পাখি রাখা যাবে, আমি এখন আনতেছি না কারণ হচ্ছে যে আমার কাছে সময় হচ্ছে না বাজারে গিয়ে আনাটা, আর ভালো পাখি পাচ্ছি না। আর অস্ট্রেলিয়ান ঘুঘুগুলো আনছি, মেল ফিমেল কনফার্ম কয় পেয়ার হয় সেটার পরে আরও ডায়মন্ড অফ ঘুঘু আনবো সেজন্য। এই যে দেখুন এটাকে হাতে নিয়ে দেখাই আমি আপনাদেরকে, দেখুন মাশাল্লাহ কত সুন্দর। তো এটা হচ্ছে যে ক্রিমিনো কালার, ক্রিমিনো বলতে হোয়াইটের মধ্যে ব্রাউন কালার যেটা সেটাকে বলে ক্রিমিনো কালার। এদের নখগুলো একবারে কবুতরের মতো হাঁটাচলা করতেছে, আমার হাতের মধ্যে বসে আছে, এখন উড়ে যাবে, উঠতেছে না, যাক মাশাল্লাহ। তো ফ্রি হয়ে গেলে ওদের সাথে ওরা মিলেমিশে থাকে এবং হাতে চলে আসে এবং টেম হয়ে যায়। যে কোনো পশু প্রাণী আপনি যদি সময় দেন তাহলে আপনার সাথে মিলেমিশে থাকবে এবং আপনাকে ভয় পাবে না। আপনি যদি সময় দেন তাহলে আপনার সাথে মিলেমিশে থাকবে এবং ভয় পাবে না, খুব ভালো মতোই আপনার কাছাকাছি থাকবে। দেখুন এটা তো কাছাকাছিই আছে, আমার হাতে থেকে নেমে আবার এখানে ঝুড়ির উপরে আছে। তো এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান ঘুঘু হোয়াইট কালারটা, আর এটা চোখটা একটু লাল টাইপের আর সাদা টাইপের, অনেকগুলো চোখ হয় যে একবারে সম্পূর্ণ লাল আল্লাহর রহমতে। দেখুন আমি এখান থেকে এখানে আনতেছি, ও নড়তেছে না, এখন চলে গেছে। তো কিছু ঘুঘু বের হয়ে গেছে, এখানে যদি আমি খুলে রাখি কেসটা ওরা বের হয়ে যায় এবং বের হয়ে যাওয়া পাখির সাথে মিলেমিশে থাকে, পরবর্তীতে আবার ধরে এখানে রাখতে হয় কারণ হচ্ছে যাওয়া পাখির সাথে ওরা ডিস্টার্ব ফিল করে, যাওয়া পাখি ওদেরকে মারে কামড়ায় সেজন্য। দেখুন কত একটা সুন্দর দৃশ্য, এখানে বাজিকার পাখি আছে, কোকাটেল পাখি আছে, অস্ট্রেলিয়ান ঘুঘু আছে। তো ডায়মন্ড ড্রাফটটা এখনও আনা হয় নাই, ইনশাল্লাহ আনা হবে কয়েকদিনের মধ্যে, সপ্তাহখানিকের মধ্যে নিয়ে আসবো। তো বাজিকার পাখি যে মেইনটা প্রথমে দেখাইছি ওইটা অস্ট্রেলিয়ান ঘুঘুর সাথে বসে আছে, যাক মাশাল্লাহ। তো কোকাটেল পাখিটার ভাবছিলাম যে এবার পেয়ার করব, সেটা হচ্ছে যে লাস্টবার যে বাচ্চাটা মারা গেছে ওইটা আমি এখানে রেখে দিব, কিন্তু এখানে রাখতেই পারি না, এখানে রাখার আগেই পাখিটা মারা গেছে গা, সেই জন্য অনেক কষ্ট লাগতেছে। যা কালো মতে ওয়েট করি, যদি আমার কোকাটের পাখিগুলো আবার ডিম বাচ্চা করে তাহলে এখানে বাচ্চাগুলো ছেড়ে দিব কলোনির মধ্যে। এই যে দেখুন আরেকটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান ঘুঘু। তো এই ঘুঘুটা উড়ে চলে গেছে আমার হাত থেকে, এটার চোখটা আমি দেখাই আপনাদেরকে, এটার চোখটা একবারে লাল, আমি যে বলছিলাম একবারে চোখ লাল থাকে অনেকগুলার, পুরো বডি হচ্ছে যে আল্লাহর রহমতে হোয়াইট এবং চোখ দুইটা হচ্ছে যে লাল।
সম্পূর্ণ লাল, ক্যামেরার কারণে দেখা যাচ্ছে, অবশ্য ফ্ল্যাশ লাইটের কারণে একটু আফসা আফসা দেখা যাচ্ছে। যাক মাশাল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। এই যে ডাকাডাকি করতেছে পাখিগুলা, তালা রহমতে নতুন করে ডিম দেওয়া যখন শুরু করছে, ইনশাল্লাহ বাচ্চা দিবেই। কারণ হচ্ছে যে ডিম এতদিন পারে নাই, সেজন্য বাচ্চার আশাও করা যায় নাই। এখন ডিম পাইছি, আল্লাহ রহমতে বাচ্চার আশা করা যায় এক সপ্তাহ পরে, নয়তো বা দুই সপ্তাহ পরে, নয়তো বা এক মাস পরে, নয়তো বা এই মাসে না পরবর্তী মাসে বাচ্চা পাবো ইনশাল্লাহ। ওয়েট করলে, ধৈর্য ধরলে সব কিছুই পাবো। আর এইখানে যে পেয়ারটা আছে, এটা হচ্ছে আরেকটা পেয়ার, দেখুন বাজিগার পাখি, অস্ট্রেলিয়ান গুগল পিঠের উপরে দাঁড়ায় গেছে, কত সুন্দর। মানে এই কেস থেকে নামবে না, হাড়ি থেকে নামবে না, সবগুলা এই হাড়ির মধ্যে থাকবে। হলুদ কালার বাজিগার পাখিটা, তারপর নীল কালার বাজিগার পাখিটা, আর ওইখানে স্পেঞ্জেলটা বের হয়ে গেছে, কোকাটাল পাখিটা। কোকাটাল পাখিটার দিকে ক্যামেরা ঘুরাইলেই ও দৌড় মারে, দেখুন হাড়ির উপরে আছে। তো এভাবে মিলিমিশে থাকে যে সেটা একটা ভালো বিষয়। অনেকগুলো আছে মারামারি করে, নতুন কোনো পাখি ছাড়লে আর অ্যাগ্রেসিভ হইলে মারামারি করে। এগুলো হচ্ছে যে শান্তশিষ্ট পাখি, মারামারি করে না, কামড়াকামড়ি করে না। বাজরিগা শুধু এগ্রেসিভ, বাজরিগা যদি ডিম পাড়ার সময় হয় তখন এগ্রেসিভ হয়ে যায় এবং যাকে পায় তাকেই মারে, মারতে মারতে কামড়াই একবার রক্ত বের করে ফেলে। যাক এখানে বসে থাকবে, এগুলা দেখুন কত সুন্দর করে বসে আছে। আর এটা তো হাড়ি দখল করতে যাচ্ছে, হলুদ কালার বাজরিগাটা, আর উপরে যেটা বসে আছে ওইটা খুবই চালাক, খুবই চালাক, ও উপর থেকে কোনো হাড়ি দখল করতে দিবে না, সেজন্য দেখুন আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়াচ্ছি, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।